সকলকে জানায় শুভ নববর্ষ। আর তিনদিকে রেডি করে দিয়েছি, এই যে আর একদম নতুন জামা পরে ফেলেছে তিন্নি, তাই তো তিন্নি? পকেট নয় তো ডিজাইন দেখা একটু তোর মুখটা। কই ভাই বোনেরা বেরিয়েছে এত তাড়াতাড়ি? আচ্ছা তোর তো দেখা চিনি চিনি আসতে ছুটি না পড়ে যাবি। এই জামাটা আমি কিনে নিয়ে এসেছিলাম তিন্নির জন্য, বিয়ে বাড়িতে পরার জন্য। মা বললো আজকে যখন নতুন তাহলে আজকে পরিয়ে দে। ওই আর এখানে মা পুজোর জোগাড় করছে। পুজো করছেন? আর এগুলো ঠাকুর ঘরে পুজো দিতে যাবে। চারটে থালা নাকি? না আরো সাজবো, আমি শুধু একটু এখানে দো বলে হরি গেছে, দো বলে এগুলো সব হবে, সব সাজা হবে। ছটা লাগবে মা। আমার ফোন বলছে ছবি যাবি না বুড়ি, টাকা দিতে যাচ্ছে। আমি বলছি না না যাবো না। আপেলের স্টিকার ছিটো না তিনটে তিন দিনে নিয়ে এসছে, কাকিমা আসবে এক্ষুনি, একটু পরে চলে আসবে। তা কিছু পেরিয়ে যাচ্ছে বাবা। ও পাকা গিন্নি, হ্যাঁ যাবো না। দেখো রেশন দিয়েছে, গম আটা। তো চলো কিছু কাজ আছে হালকা ফুলকা করে নিয়ে মুড়ি খাবার করব, কি করব দেখি। ও তিশার সাথে গিয়ে তিশার সাথে গিয়েছিল, হ্যাঁ ওর সাথে সব জায়গা চলে যাচ্ছে। সবাইকে বল শুভ নববর্ষ। আর কাকিমাও এই শাড়িটা আজকে ভেঙেছে, আর তিন মা আপনি একটা নতুন পরুন গা। কাকিমা একটা করে পয়লা বৈশাখে ভাঙে আপনি তো ভাঙেন, হ্যাঁ একটা করে ভালোই লাগছে। চপ্পলটা পরে নেবেন তো, নিন কাকিমা পরে নিন।
মুড়ি খাওয়ারও কিছু করতে হবে না, কাকিমা চপ নিয়ে এসেছে বললো, নাহলে আলু সিদ্ধ করবো ভেবেছিলাম। তো আজকে চপ নিয়ে এসেছে, চপ মুড়ি খাওয়া হবে। কাল আবার দেওয়ারের মানে শ্বশুরমশাই বলছি, রেস্ট্রি যেহেতু হয়ে গেছে, শ্বশুরমশাই হয়ে গেছে, তো খাট দিতে আসবে। কালকে লুচি টুচি হবার প্রোগ্রাম আছে। কাকিমা শাকগুলো নিয়ে এসছে, আজকে তো মাংস হবার প্রোগ্রাম আছে, পয়লা বৈশাখ। লোকেরা মাছ ভাত খায়, আমাদের মাংস দিয়ে নিয়ে মাংস ভাত। ও বাবার, এই চপগুলো আজারও করে না, ভাগ্যে না। এই চপগুলো যদি আজার না করা হয় না, এত বাজে খেতে লাগে, তেলটাকে পুরো কাগজে টেনে নেয় আর বাজে লাগে খেতে। একবারে গরম আছে এখনো চপগুলো। গরম গরম চপ, মুড়ি, শশা, পেঁয়াজ, কাকিমা কালকে এগুলো নিয়ে এসছে। আজকে এঁচুর করারই কথা ছিল, যে আমার ছেলেমেয়েরা বললো মাংস খাবো, দিদি মাংস নিয়ে আসবে, ওই জন্য কাকিমা মাংস নিয়ে এসছে। মানে মাংস নিয়ে আসে না, টাকা দিলে চিকু নিয়ে আসবে, চিকুকে পাঠাবো। কাকিমার টাকা রেখে পুজো দিতে গেল। আর এ তো কী আছে, আদা আছে, আলু আছে, পেঁয়াজ আছে, এঁচো এতে রসুন আছে। আমাদের তো আজ থেকে বিয়েবাড়ি আরম্ভ হয়ে গেল। আর সজনে ডাঁটা, তারপরে সব ফ্রিজে পুড়িয়ে দেওয়া হয়েছে। সজনে ডাঁটাগুলো মা জল দিয়ে রেখেছে। আর তারপরে তোমার টমেটো কি সব রাঙালু টাঙালু সব নিয়ে এসছে, ওগুলো সব ফ্রিজে পুড়িয়ে দেওয়া হয়েছে। যে তোমার এখানে ভাত ফুটছে, আমার মেয়ে তো সকালে কি খেলো, ওর জন্য একটা এগুলো তো বাবা কাল ছিলাপি দিয়ে গেছে, এই যে বাবাদের গাজনের ছিলাপি, এই যে দিয়ে গেছে। আর সব খাওয়া হয়ে গেছে, চারটেই আছে, সব গরম গরম ছিলাপি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, মারা ওখানে পুজো দিতে গেলো বিশ্বলক্ষিতলা। আর আমি কী করছিলাম একটু দেখায় চলো। চিকেন রান্না করছি, কালভাট। এটা কালভাট, এটা ব্রয়লার চিকেন নয়, এটা কালভাট। আর তোমার হচ্ছে মুখে একটা খেয়েও নিয়েছি, কষানো হয়ে গেছে। এরপর প্রেশারে দেওয়া হবে, কালভাট প্রেশারে না দিলে হয় না, প্রেশারে দিতেই হবে। দেখো আলুগুলো ভেজে রাখা আছে, এই যে আলুটা, মাংস ঝোল আর ভাত। আমরা মাংসের সঙ্গে বেশি তরকারি খেতে পারি না। আর হচ্ছে তোমার ইয়ে করা রয়েছে, চাটনি করা রয়েছে, আমের চাটনি, বা আর কিছু না। এতে পেঁয়াজ বেটে দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর তোমার হ্যাঁ কাঁচা লঙ্কা বেটে দিয়েছি বলে এরকম কালার হয়েছে, লঙ্কা গুঁড়ো দিইনি গো, ওই জন্য এরকম কালার হয়েছে। এইটা আগে দিয়ে দিন, তারপরে কড়াইটা ধুয়ে দেবেন। চিকেনটা একটু শক্ত চিকেন আর কি, একটু দিন তোমায় যে এটা মায়ের ফোন বাজছে না, মা আমরা ফোন এক পিস খেয়ে নি। হ্যাঁ
ঠাকুমা দিয়ে গেছে, ঠাকুমাদের গাছে হয়েছে টমেটো দিয়ে গেছে ঠাকুমা। নুনটা কম লাগছে ওই জন্য মা একটু নুন দিয়ে দিল। চলো মাংস ঠান্ডা হয়ে যাবে, খাওয়া দাওয়া করে নি, আর এখানে ভিডিওটা শেষ করছি। আর কিছু দেখাবার নেই, মাংসের গন্ধে একদম জোরদার খিদে পেয়ে গেছে। চলো টাটা বন্ধুরা, ভালো থাকবে, হ্যাপি থাকবে। আবার বলছি সকলকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা রইল। ঠিক আছে টাটা। বিয়ের পাঞ্জাবি দেখো, এটা হচ্ছে পাঞ্জাবি, আর এটা কাকিমা নিয়েছে বধূ বরণের জন্য নিয়েছে কাকিমা সাদা লাল শাড়ি, সাদা, এটা অফ হোয়াইট, অফ হোয়াইটের সাথে রেড কন্ট্রাস্ট দিয়ে গোল্ডেনের কাজটা আছে। আর তারপরে এই পাঞ্জাবিটা নিয়েছে, তিনি তো পাঞ্জাবি বলতেই পারতে না, পাঞ্জাবি পাঞ্জাবি, এই যে এই পাঞ্জাবিটা নিয়েছে। আর এর সাথে পড়বে হচ্ছে এই যে এইটা ময়ূর পুচ্ছ ধুতি, এই যে দেখাচ্ছি দেখো, আর এইটা হচ্ছে গায়ে হলুদের সময় পরবে, এটা ইয়েলো কালারের একটা আছে ধুতি, এটা গায়ে হলুদে পরবে। আর এটা হচ্ছে মেরুন, মেরুন মেরুন কালার, মেরুন, এটা তো তসরের পাঞ্জাবি, একটা ওড়না দিয়েছে এই যে পাঞ্জাবির সাথে যে ওড়না, এটা এটা ওড়না বলতে এটা যে বিয়ে করতে যাওয়ার সময় এটা তো লাগে, এটা নিতে হয়। মা মতিকে ভাত দিয়েছেন, এটা রেখে দিয়েছি চিকি ভাত, আর এতে সাদরঞ্জি আছে গায়ে হলুদে দেওয়ার জন্য, এই যে সাদরঞ্জি। কানে গয়েগুলো ঢোকা কেন?